পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার গাড়ি চালক সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাস্তারে সরকারি জমি দখল করে গরুর খামারের নির্মাণ কাজ শুরু করেছিলেন। খবর পেয়ে সেই স্থাপনার সীমানা দেয়াল ভেঙে দেয় প্রশাসন। তবে স্থাপনা সরিয়ে নিতে আবেদ আলীকে নোটিশ দেয়া হলেও তিনি তা শোনেননি। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবৈধ সম্পদ উপার্জন ও সরকারি চাকরির প্রশ্ন ফাঁস করেই ক্ষান্ত হননি কুলি থেকে কোটিপতি হওয়া সৈয়দ আবেদ আলী। মাদারীপুরের ডাসারে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গরুর খামারের নির্মাণ কাজ শুরু করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডাসারের কমলাপুর বাজার সংলগ্ন সেতু পার হলেই দেখা মিলে আবেদ আলীর সেই খামারের। সরকারি জায়গায় খামার বানাতে পিলার আর ইটের গাঁথুনি বসিয়ে ফেলেছিলেন তিনি। এরপর প্রশাসনের হস্তক্ষেপে চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধ হয় নির্মাণ কাজ। এটা তো অন্যায়, সরকারি জায়গা দখল করে কেন এই গরুর ফার্ম উঠে যাবে? ডাসার উপজেলা প্রশাসন জানিয়েছে অবৈধ স্থাপনা সরাতে আবেদ আলীকে নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। এরপর নির্মাণ কাজ বন্ধ করলেও স্থাপনা সরাননি আবেদ আলী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সে বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে সতর্ক করেছিলাম এবং যে অংশটুকু ছিল ওনার রোডসান হাইওয়ের জায়গায়, আমরা উপজেলা প্রশাসন থেকে সেটা রোডসান হাইওয়ের এক্সএন মহোদয়কে চিঠির মাধ্যমে অবহিত করেছি। এদিকে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, স্থাপনা সরানো না হলে প্রয়োজনে আবেদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো শুধু এই একটা না, আরো বেশ কয়েক জায়গায় এরকম আছে যে আমাদের জায়গার মধ্যে অবৈধভাবে করা হচ্ছে। সৈয়দ মাহমুদ, আরটিভি।